বাবারা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছো কাল নাই, বাবারা কবরে ছুঁয়ে যেতে হবে রে বাপ, কবরটা কেমন হবে সবাই মনে করবে, নামাজি ছিল সবাই মনে করবে, হাজি সাহেব ছিল সবাই মনে করবে, ভালো ছেলে ছিল সবাই মনে করবে, পীর সাহেব ছিল সবাই মনে করবে, পীর দাদা ছিল। এ দুনিয়ার মানুষেরা যদি তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার মা যদি একবার উহ বলে ফেলে, তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার বাপ যদি একবার উহ বলে ফেলে, মনে রেখে দিও দুনিয়ার সবাই ভিড় করে তোমার জানাজান শরীর হবে, সবাই তোমাকে কাঁধে করে নিয়ে যে মিন হা খালাক না গো অবিহান ঈদ গো অমিন হান খুঁজকু বলে দাফন তো করে দেবে, ওই কবরে জমিনে দেওয়ার জন্য কি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে জাহান্নামের একটা আল্লাহ গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে, এই ধরনের জাহান্নামে 99টা সাপ আল্লাহ পাক ওই কবরের মধ্যে দেবে, যার একটা দংশন যদি নিঃশ্বাস দুনিয়ায় পড়ে ওই জায়গাতে গাছ গজাবে না। এ যুবকেরা ভয় করো আল্লাহকে, এ যুবকেরা ভয় করো কবরকে, এ যুবকেরা ভয় করো আখেরাতকে, দুনিয়ার গরম দেখাতে যেও না মায়ের ওপরে, দুনিয়ায় মিজাজ দেখাতে যেও না বাপের ওপরে, দুনিয়ায় যখন মাথা গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে দূরে সরে যাও, খবরদার জবান দিয়ে কড়া কথা মা বাপকে বলে দিও না, কেন নবী আমার এই মা বাপের সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জমিনের ওপরে অনেক রক্ত ঝরিয়েছে, আল্লাহ নবীর জীবনে এমন ইতিহাস আছে, এই মা বাবির সম্মান দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি পর্যন্ত থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। এ যুবকেরা নবীর উম্মতে নিজের মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ নবী কেউ কাঁদাবে না, ঠিক না বে? ঠিক গো, মা বাবকে ভালোবাসো, তাহলে পৃথিবীর বুকে নারী জাত মা বাপ, সেই মা বাপকে সম্মান কে দিল বলুন? কে দিয়েছে? আমার রসুল দিয়েছে। আর রসুল যা করেছেন কার হুকুমে করেছেন একটু কথা বলুন না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আজকে যেখানে রসুল থাকবে সেখানে মা বাপের সম্মান আছে না নাই, আর যেখানে রসুল থাকবে না সেখানে বৃদ্ধাশ্রমে যাবে। তাহলে প্রত্যেকটা বাপের, প্রত্যেকটা মায়ের, তিনি দুনিয়া জমিনে এই মাসে এসেছিলেন, কি করেছিলেন দুনিয়া জমিনে এসে, দুনিয়া মানুষগুলোকে মানুষের দাসত্ব থেকে বাঁচিয়েছিলেন। মানুষগুলোকে ওই দাসত্ব শিকল থেকে আজাদ দিয়েছে। দুনিয়ার জমিনে এত সহজে ইসলাম আসেনি গো, এত সহজে আপনারা নিজেদের মেয়েদের ঘরে যে কোনো ঘরে সন্তান কন্যা হলে তার বাপটা খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে মা দিয়েছে মেয়ে দিয়েছে, আমার ঘরে রহমতের খবর এসেছে, এই যে নারীদের মর্যাদা এত সহজে তোমার আমডাঙায় আসেনি। আল্লাহ নবী নূর নবী এইগুলোকে প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে, আল্লাহ নবী যখনই প্রচার করে একজন দুজন তিনজন করে আল্লাহ নবীকে নবী বলে, ইমানে নূরে কলেমা পড়ে নবী পাকে আদি আদি যখন মুসলমান হতে লেগেছে, তৎকালীন সন্তান আবু জুল উতবা সাইবা তখন তারা ঘোষণা করে দিল, মুহাম্মাদের কাছে যারা যাবে, মুহাম্মাদকে যারা মানবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে মেরে দেওয়া হবে। এ যুবকেরা পারা তরুণেরা একটা দুটো তিনটে করে কয়েকজন মানুষ হবে, আল্লাহ আল্লাহ বলে নবীকে নবী বলে, নবীর কথা অনুযায়ী মা বাপকে সম্মান করতে শিখলো, নবীর কথা অনুযায়ী কন্যাদেরকে পিয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী নারীদের মর্যাদা দিতে শিখলো, নবীর কথা অনুযায়ী ইনসাফ করতে শিখলো, নবীর কথা অনুযায়ী গরিবদেরকে পিয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী ফিতনা ফাসাদ বন্ধ করতে শিখলো। এ যুব
আবুজুল উদ্মা সাইবা দেখছে আমার থেকে এক একটা করে লোক মুহাম্মাদের দলে চলে যাচ্ছে, তাই সে চিন্তা করতে লাগলো এদেরকে ভয় দেখাতে হবে, চমকাতে হবে, যাদেরকে মুহাম্মাদকে ছেড়ে দেয়। কি চমকেছিল, কি ভয় দেখিয়েছিল সেই সকল সাহাবাদেরকে ধরে ধরে প্রকাশ্য কাবার সামনে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল, হরম বাড়ির উপরে চাপিয়ে দিয়ে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে নাই তোদেরকে মেরে দেবো। আরে সেই সকল সাহাবাদের উপরে আব্বাসের জান কুরবান হয়ে যায়, তাদের ইমান কত মজবুত ছিল, তাদের নবীর উপরে প্রেম কত মজবুত ছিল, তারা সত্যের দিকে কত আগ্রহ ছিল, তারা আল্লাহকে কেমন টাকা ডেকেছিল, তারা একটাই কথা বলেছে আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ নবী মুহাম্মদ রসুলকে ছাড়ব না। আল্লাহ আজও সেই দিন থেকে আজও আবু জেহেল বা আবু জেহেলের চেলা বা তার অনুসারীরা আজও মুহাম্মদ রসুলের পক্ষে যারা তাদের উপরে জুলুম করছে, করছে না করে না, সেটা হতে পারে ত্রিপুরাতে, হতে পারে উত্তর প্রদেশে, হতে পারে আসামে, হতে পারে অন্য কোন দেশে, কিন্তু তাম পৃথিবীতে সেই ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মুহাম্মদ রসুলের প্রেমিক যারা আছে তাদের উপরে আজও জুলুম চালাচ্ছে। সেটা কেন্দ্র করে হতে পারে, কিন্তু আজও জুলুম চালাচ্ছে না চালায়, কিন্তু আজও মানুষ আল্লাহু আকবার আছে, আজও বলছে না আমরা নবীর খানদানদের ছাড়বো না, নবীর খানদানদের পক্ষে ছিলাম, আছি, কিয়ামতে তাদের সাথে জান্নাতে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আমার রসুল বলে গেছেন তারা হকের পক্ষে লড়েই যাবে, আর আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে, বিভিন্ন আজমাইশে ফেলবে, বিভিন্ন পরীক্ষায় ফেলবে, বিভিন্ন মুসিবতে আল্লাহ ফেলবে, ফেলে তাদের পরীক্ষা নেবে, তারা ওই মজবুতের সঙ্গে তারা ধরে থাকবে, আমার আল্লাহ তাদেরকে সাহাবাদের কাতারে হাসন নাসর করে জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজমাইশ, এই পরীক্ষা, এ সবই আল্লাহর পক্ষ থেকে, ইতিহাস প্রমাণ হয়ে আছে পৃথিবীর বুকে মুস্তফা জানে রহমতের জন্য যে জান দিয়েছিল সে কোনো পুরুষ নয়, সর্বপ্রথম জান দিয়েছে কিন্তু একজন মহিলা, যার নাম হল হযরতে সুমাইয়া আম্মা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে 1450 বছর আগের কথা, একজন সামান্য সাধারণ ঘরের মেয়ে, বিবাহিত মেয়ে, তেনার সন্তানও ছিল, মসুলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ইনসাফের পক্ষে গিয়ে, মানবতার পক্ষে গিয়ে, সভ্যতার পক্ষে দাঁড়িয়ে, এহসানের পক্ষে দাঁড়িয়ে, গরিবদের পক্ষে দাঁড়ানোর জন্য তৎকালীন সন্ত্রাস আবু জেহেল তাকে হত্যা করেছিল, কতল করেছিল, শহীদ করেছিল। আজকে আমার আল্লাহ তার পরীক্ষা নিয়েছে, আল্লাহর প্রেমে জান দিয়ে দিয়েছে, আর আমার আল্লাহ বলে দিয়েছে সুমাইয়া মৃত্যু তো তোরও হবে, আবু জেহেলের হবে, কিন্তু আবু জেহেলকে সবাই শয়তান বলে ডাকবে, আর তোকে আমার প্রকৃত দাসী বলে ডাকবে। কিয়ামত পর্যন্ত আব্বাসের থেকে কেন হাজার হাজার মুফতিও তোকে কিন্তু স্মরণ করবে, কিন্তু আমার প্রেমিক ছিলি, চলে বলুন সুবহান। দেখুন এটা তো ইতিহাস, এই ইতিহাস আমাদেরকে করে যেতে হবে, ঠিক না বেটি? তবে হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, রসুলের পক্ষে দাঁড়িয়ে আমরা অন্য কাউকে ফলো করতে রাজি, আর কেউ যদি অন্য কাউকে ফলো করে তার বিপক্ষে, তার প্রতিবানে তাকে যে ডিস্টার্ব করবো তারও পক্ষে আমরা নয়, ঠিক না বেটি? যার যার স্বাধীনতা আছে করতে পারে, কিন্তু আমরা আমার রসুল ছাড়া কাউকে চিনি না, কেননা এই দুনিয়া জমিনে আল্লাহ
ছেলেরা নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছে, এ ছেলেরা যুবকেরা ওই যে বাপেরা তোমাদেরকে ভালোবাসে, কি করে আমার বাচ্চার ভবিষ্যৎ হবে, ওই যে মা গুলো তোমাদেরকে ভালোবাসে, এটা আল্লাহ নবীর অবদান। তাই বলে দিয়ে যায় মা বোনেদেরকে, যদি তোমরা তোমাদের বাচ্চাদের মহাব্বত পেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার হাতের খানা খেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার গায়ে সম্মান পেতে চাও, এ মা বোনেরা বাপ ভাইরা বলে দিয়ে যায় বাচ্চাকে ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, এমএলএ করো, মন্ত্রী করো, যা করো করো, সবটা তো ইসলামে ছাড়া যাবতি নয়। তবে একটা কথা মাথায় রেখে দিও, যদি তোমার বাচ্চার ইজ্জত, তোমার বাচ্চার ভালোবাসা, তোমার বাচ্চা তোমাকে সম্মান করবে, তোমার বাচ্চা তুমি যখন বয়স্ক হবে দেখবে, এইরকম যদি সম্মান তুমি পেতে চাও, বাবা আমার মা আমার একটা কথা মাথায় রেখে দিও, তোমার ছেলেকে যা শিক্ষা দেবে দেবে, ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার যা করবে করবে, সাথে সাথে একটা জিনিস কিন্তু ছোটবেলাতে করে গিয়ে, ওই জিনিসটা হলো বিশ্ব মানবতার মুক্তিদাতা, রহমতের নবী, দয়া নবী, শাফাতের নবী, মা বাপের আদর্শ শিক্ষা দিবার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, জীবনীটা প্রত্যেকটা বাচ্চাদেরকে শিক্ষা দাও। বিশেষ করে আজকে যারা যুবক বা যুবতী, আল্লাহ করে তোমরাও তো খুব শিগগিরই আব্বা আম্মা হবে। তোমরাও যদি মনে করো যে আমাদের বাচ্চা গুলো আমাদেরকে পিয়ার করুক, ভালোবাসুক, সম্মান করুক, আমাদের তাজিম করুক, আমাদের ঘরে বৃদ্ধাশ্রমে যেন রেখে না দেয়, বউ কেলিয়ে যেন আলাদা হয়ে যায়, আমাদেরকে না মারে, আমাদের নামে কেস যেন না দেয়, আমাদেরকে যেন ইজ্জত করে, তাহলে একটা কথা আমার মেনে লিও, আমার আব্বা, আমার আম্মারা, আমার যুবক, আমার বোনেরা, বাপেরা, ভাইরা, যুবক যুবতীরা, সেটা হলো প্রত্যেকটা বাচ্চার গলায় রসুলের জীবনী ঝুলিয়ে দাও, অর্থাৎ তাকে ছোটবেলা থেকে শিক্ষা দাও, তোর একমাত্র মডেল হলো এই মোহাম্মদ রসুল, ইনি যা বলেছে সেটাই ফলো করবি, দুনিয়ার তোকে কি আনকালচার বলে, কে কে তোকে কি গালি দেয়, তোকে দুনিয়ার কে পছন্দ করে না করে, কোন দিকে তুই তাকাবি না, আমি তোর বাপ হয়ে বলে গেলাম, আমি তোর মা হয়ে বলে গেলাম, তোর জীবনে চলার লক্ষ্য একটাই হবে, যুবকরা কি করছে, মোবাইলে গেম খেলছে, ফ্রি ফায়ার, পাবজি নাকি বলে গেম খেলছে, আর সেই গেমেতে কাবা শরীফকে টাক করা হচ্ছে, সেই গেমেতে ইসলাম বিরোধী কিছু তার মধ্যে ভিডিও ঢুকিয়ে দিচ্ছে, আমরা খেলার নেশায় বুঝতে পারছি না, ওই নিয়ে মাতোয়ারা হয়ে যাচ্ছি, অথচ আমাদের সমস্ত কিছু থেকে তারা আমাদের কাছে আসতে বঞ্চিত করছে, আমাদের ইসলামকে তারা গালি দিচ্ছে, আমাদের মসজিদগুলোকে পুড়িয়ে দিচ্ছে, আমার কোরআনকে বেউজ্জতি করছে, আমার রসুলকে গালি দিচ্ছে, আর আমরা গেমেতেই ব্যস্ত। এ যুবক, এটা একটা শয়তানদের পরিকল্পনা, তাই আল্লাহ রাস্তা বলে যায় প্রত্যেকে ঘরে নবীর জীবনী কেন, জীবনী পড়ো, কেন মোহাম্মদ রসুলের মতো কেউ আসে নে, সবে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না, চলে বলুন সুবহানাল্লাহ। তাকে ভালোবাসো, তার মতো হও, অর্থাৎ তাকে নিজের জীবন আদর্শে গড়ে তোলো, তার অনুসরণ করো, তিনি যা শিখিয়েছে তাই করো। এই যুবকরা করবে, যদি করো না যা তোমাদের জন্য অবশ্যই আছে, আর না করো তো জাহান্নাম অবশ্যই আছে। আমি আগেও যেমন ছিলাম আজও তেমন আছি, কখনো কোনো মানুষের মুখ চেয়ে কথা বলি না, আর কোনো মানুষের জন্য ওয়াজ করতেও আসি না। আমি এসেছি আল্লাহর হুকুমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন ইসলাম রেখে যাওয়া যে বাণী, সেই বাণীর খেদমত করতে এসেছি। তোমার বুঝতে ভুল হতে পারে, আগেও যার জন্য এসেছিলাম আজও তার জন্য এসেছি, কোনোদিন এই রাস্তা থেকে অন্য রাস্তায় যাই নাই, তোমার বুঝতে ভুল হতে পারে, কিন্তু আমার আমার লাইন ঠিক আছে। বাপেরা নজওয়ানেরা তরুণেরা, একবার কি মজা হয়নি গো, আমার রসুল কত না কষ্ট করেছিল গো, যেদিন সাহাবাদের বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, তাদেরকে গরম পানিতে শুয়ে দিয়েছিল, তারাও কত কষ্ট করেছিল গো, সেদিন সাহাবারা যদি বলতো আল্লাহকে ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম, তাহলে বলো তো দেখি তোমার আমডাঙ্গার মানুষ এক আল্লাহকে কি পেতে, তোমাদের মালিককে কি চিনতে পারতে,
তোমাদের সরুষ্টাকে কি চিনতে পারতে, সরুষ্টাকে ছেড়ে দিয়ে সৃষ্টির পিছনে ছুটে ছুটে বেড়াও নিব। আমার রসূলের সাহাবারা অনেক কুরবানি দিয়েছে, জান দিয়ে করে তুলে দিয়ে দিয়েছে, তথাপিও তারা আল্লাহকে নবীকে ছাড়েনি বলে তারা জুলুম করতে 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 একদিন আবু জেহেল কিন্তু থেমে গেছে। আজ যদি তোমাদের উপরে কেউ জুলুম করে, যদি ধৈর্য হারা না হয়ে যাও, একদিন একদিন আবু জেহেলের মতোই জালিম গুণ থেমে যাবে, ঠিক না বেঠি? আজ ধৈর্য হারা হয়ে যাও, তাহলে আগামীতে আরো ভয়ানক দিন আসছে, আরো কঠিন দিন আসছে, যেদিন প্রকাশ্য তুমি কলেমাটা এই ভারতে করতে পারবে না। আমি বলে দিলাম, তুমি আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু অতি বাস্তব, বলো তো দেখি। তুমি আজকে দুনিয়া পুরো ভারতের দিকে তাকিয়ে বলো তো, তোমার মসজিদ, তোমার কোরআন, তোমার মাযহাব, তোমার ইসলাম, তোমার মুসলমান সুরক্ষিত আছে? বলো, কথা বলো, আছে? এখন যদি এই হয়, তুমি যদি এই গেমেই ব্যস্ত থাকো, তুমি যদি সিনেমা হলেই ব্যস্ত থাকো, তুমি যদি যাত্রায় ব্যস্ত থাকো, তুমি যদি শয়তানদের পিছনেই ঘুরে বেড়াও, তাহলে তোমার মসজিদ গুণ আবাদ করবে কে? আর যখন আবাদ না হবে তখন তো মসজিদ ভাঙবে, সন্ত্রাসীরা রেডি হয়ে আছে। আর যখন যুবক ছেলে মসজিদে ভিড় করবে, কোন সন্ত্রাসের সাহস হবে যে এটা ভাঙি? এই ভাইদা, পাঁচটা যুবক দাঁড়িয়ে আছে মসজিদের সামনে, ঠিক না বেটি? তুমি আমি তোমার মসজিদকে শেষ করে ফেললাম, তাসো ফিরে। যে নবী আমার সারা জীবন বলেছে নামাজ নামাজ নামাজ, আমরা সেই যুবক আজকে নামাজ কোথায়? কি রে বাপ, খারাপ না যুবকদের? তোমার আওয়াজ শুনবো নি কচুপুড়ার মাথা, নামাজে কত সবাই বলে, তুমিও বলবে? আমি ডিউটি পালন করার জন্য বলছি রে বাপ, না বললে আল্লাহ ধরবে, তাই বলছি। আরে নবী আমার জীবনে এত কষ্ট করেছে, আল্লাহ নবীর ইতিহাসটা পড়ে দেখো, জেনে দেখো নবী আমার যখন মক্কা মানুষকে বারবার বোঝায়, কেউ নবীর কথা যখন শুনতে চায় না, কয়েকজন হবার পরে আর কেউ আসছে না, আল্লাহ নবী মনে করলেন পাশে তাইব আছে, তাইব একটু যে দাও দাদি, এ বাপেরা মায়েরা বোনেরা, আরে সেই নবীকে কষ্ট দিও না, যিনি মদিনার জমিনে আজ তোমার আমার জন্য কাঁদে, যিনি শিশু বানায় তোমার আমার জন্য কেঁদেছে, আল্লাহ নবী চাচা যান হযরতে আব্বাস থেকে রয়াত হয়েছে, আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শিশুবেলাতে আপনি একদিন দুলাতে দুলতে ছিলেন, আমরা আপনাকে আদর করে দুলা দিতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কান্দে শুরু করে দিলেন, এ যুবকেরা মন দিয়ে শোনো, এত প্রেমী কেউ নেই গো, রাত তিনটে যদি হালুয়াদের জন্য চাকতে পারো, তাহলে আমার আল্লাহর জন্য কেন তুমি চাষতেই ফজরে উঠতে পারলে না? কি জেগে থাকে না? বিবেককে প্রশ্ন করো, পরিবর্তন হয়ে যাবে, বিবেককে প্রশ্ন না করলে পরিবর্তন হবে না। আর আমার এই কদিন দেখছি শুধু কবরের কথা মনে পড়ছে, মনে হয় বেশি দিন আর টিকিট নাই আমার, বুঝতে পেরেছেন? দুনিয়ার মনে বেশি থাকতে হবে না, শুধু শুলেই বা একা থাকলেই যেন মনে হচ্ছে কাফন পরানো কবরে শুয়ে থাকে, যেভাবে দেখায় ওই রকম শুধু চোখে ভাসছে। আল্লাহ যখনই ডাকবে যেতে হবে, তবে ইমানের সাথে যেন মরণ দেয়, বলুন আমিন। কোনোদিন যাবার জন্য কেউ বাপ রুকে রাখতে পারবে না, কেউ রুকে রাখতে পারবে না কি? বাপ ভাইরা মনে রেখে দিও গো, আরে আমার রসূলকে ভালোবাসেন বলে, তাহলে নবী যে জন্যে কষ্ট করেছে, ওই কষ্টের জিনিসগুলোকে হিফাজত করার দায়িত্ব আমাদের আছে না? হাত জোরে জোরে বলেন না আছে না? দোয়া করবি, আপনাদের খারাপ লাগছে, চারটে বেজে গেছে, দোয়া করবি, ঘরে যে ঘুমিয়ে পড়েন, মানে এমন কিছু বললাম কষ্ট হয়ে গেল, মানে কিছু বলিনি। প্রেম কাকে বলে তুমি তো খুব ভালোই বোঝো,
কেননা তোমাকে যে কেউ ভালোবাসে, তুমি তার কাছে কি আশা করো? তুমি আমার কথা শুনবে, এটাই হবে প্রকৃত প্রেম। তাই আমরা যারা বলি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আমার নবীর কথা শোনাটাই হবে ভালোবাসা। আরে নবী আমার কতটা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস যখন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শুধু বালাই দুনাই তুলে তুলে কান্দিয়েছিলে, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিতে লাগলা, হুজুর আপনি কিছুতেই চুপ হলেন না। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে জোরে মুচকে মুচকে আসতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাসি কান্নার কি কারণটা রয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী যখন সুজিবানা দিয়ে দুলনায় দুলতা, সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকালে 70,000 ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত থাকতো, সন্ধ্যায় 70,000 ফেরেশতা আসতো, সকাল পর্যন্ত থাকতো। ওই ফেরেশতাদের মধ্যে দেখে আলোচনা উঠেছিল, আমার একজন উম্মাদ উম্মাদিরা দুনিয়াবি নেশায় পড়ে গিয়ে, তারা দুনিয়াবি গান বাজনায় জড়িয়ে গিয়ে, তারা দুনিয়াবি বিশ্বরিয়া দিকায় জড়িয়ে গিয়ে, দুনিয়ায় তারা ভুল রাস্তায় চলার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম দিয়ে দেবে। এই কথাটা যখনই শুনেছিলাম, হে মাসাবারা, আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, এই সঙ্গে সঙ্গে কান্দতে শুরু করলাম, আল্লাহকে দোয়া চাইতে লাগলাম, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আমার আল্লাহ যখন জানিয়ে দিল, হ্যাঁ আমার হাবিব, আপনার উম্মাত উম্মাদের মধ্যে থেকে যে যত বড় অন্যায় করে ফেলুক না কেন, আপনার দরবারে সেই ক্ষমা চেলা আমি আল্লাহ পাক আপনার খাতিরে তাদেরকে মাফ করে দেব। আর তার নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে গিয়ে যদি মাফ চেয়ে নেয়, নবীর দরবারে হাজির হয়ে আমার আল্লাহ তাকে নবীর খাতিরে মাফ করে দেবে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক গরিব মানুষ আছে, ভুল করে ফেলে কষ্ট যেতে পারবে না, কি হবে না? কেউ যদি রসুলের ওসিলা দিয়ে দোয়া চায়, নবীকে সাথে লাই দোয়াতে, আল্লাহ নবীর খাতিরে তাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অন্যায়ের পরও আমাদের মুক্তির দরজা খুলে রেখেছে কে? আমার আল্লাহ। কিন্তু কার ওসিলায়? রসুলে পাস ওসিলায়। আর সেই নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, আজকে সেই ইসলামকে আমরাও বিভিন্নভাবে কিন্তু ধ্বংস করে ফেলেছি, আমরাও নষ্ট করে ফেলেছি। মুসলমানের ছেলে আমরা ফাংশন দিচ্ছি, খেলা দিচ্ছি, মেলা দিচ্ছি, যাত্রা দিচ্ছি, তারপরে এখন আবার একটা কথা বেরিয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এসব কথা বেরিয়েছে না কি গো, তোমরা মানো নাকি? এই কথাটা যে মানবে সঙ্গে সঙ্গে সেরে কি করলো, সে বেঈমান হয়ে যাবে। এর মধ্যে ঈমান চলে যাবার একটা ষড়যন্ত্র, এ সব একটা ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। এটা উৎসবটা ধর্মকে কেন্দ্র করেই হয়, ধর্ম যার যার উৎসব সবার যদি হয় তাহলে আমার কুরবানিতে ডাকো না সবাইকে, একটু ঠ্যাং ধরুক কি, ধর্ম যার যার উৎসব সবার কেউ ধরবে? হযরতে ফারুক আযম বলছে, কখনো অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না, কেন ওই সময় আল্লাহ পাকের লানত হওয়ার অভিশাপ হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন মানব বন্ধনের কথা, যে ধর্মেরই হোক মানুষ হিসাবে মানুষকে ভালোবাসো, মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করো, মানুষ হিসেবে মানুষকে খেতে দাও, মানুষের করোনার কাপড় নেই কাপড় দাও, তার চিকিৎসার অভাব চিকিৎসার জন্য অর্থ দাও, তার ঘরের অভাব থেকে ঘর দাও, সে কোনো মুসিবতের মধ্যে যে তার পাশে দাঁড়িয়ে তার মুসিবত উদ্ধার করো, সে কোনো ব্যবসা করতে যায় তার সঙ্গে ব্যবসা সহযোগিতা করো, সর্বকিছু করা যাবে। শুধুমাত্র ধর্মীয় ব্যাপারে তোমাকে এক আল্লাহর সঙ্গে যারা শিরক করে তাদের কোনো ধর্মীয় কাজে শরীক হওয়া, এটা ইসলামের ফয়সালা, আপনাকে মানতে হবে। আজকে আমরাই আমাদের ইসলামকে মিটাচ্ছি না মিটাই না, কথা কিছু খারাপ লাগছে, সুধরে যান। যদি কোনো ছেলে ভুল করে থাকেন পরিবর্তন হয়ে যান, খবরদার। এক কথাই বলে দেবেন, ভাই আমার ধর্মীয় ব্যাপারে নিষেধ আছে। আপনার যেমন ধর্মীয় ব্যাপারে কিছু কিছু নিষেধ থাকতে পারে, আমারও ধর্মীয় ব্যাপারে একটা নিষেধ আছে।
কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, মানুষত্বের খাতিরে বলুন একে অপরকে হেল্প করব, একে অপরের সুখে দুঃখে মিশব, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলব, একে অপরের মানব বন্ধন করব, একে অপরকে হেল্প করব, একে অপরের সুখে দুঃখে সাথ দেব, সবটাই করব। কিন্তু ধর্মীয় কালচারে আমার একটা ব্যক্তিগত রীতি নীতি মত পথ আছে না নাই, সেইটা হলো পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ কাজ হলো শিরক করা। কি করা? শিরক। শিরকের গুণ আল্লাহ কখনো মাফ করে না। শিরককে কেন্দ্র করে কোন জায়গায় কিছু হবে, আর সেখানে আপনি যে বলবেন আমি এসে গেছি খেতে কাটতে, আপনি কিন্তু নাজাত পাবেন না। ভুল যদি হয়ে থাকে কারো, তাওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহকে ভয় করো। সবার খুশির জন্য সব কিছু করলাম, যিনি আমাকে সৃষ্টি করেছে তার খুশির জন্য কিছু ত্যাগ স্বীকার করতে পারবো না? কি গো বলবেন তো, পারবো না? এগুলো ভাবুন। আজকে নানা রকম পরিকল্পনা চলছে শুধু কিভাবে মুসলিম ছেলেদেরকে জড়ানো যায় বিভিন্ন মুসিবতে। আপনি যাবেন ভালো মনে, কেউ একজন কিছু অঘটন ঘটাবে, আপনার গায়ে চাপিয়ে দেবে, চাপিয়ে দেবে পুরো দুটো সমাজ, বিশাল একটা অশান্তি আগুন। তার থেকে বাবা তারা তাদের মা বোন বাপ ভাইলে থাকো, তুমি তোমার ধর্মীয় কালচারে মা বাবা ভাই বোন থাকো, ব্যবসাতে এক জায়গায় হও, কারবারে এক জায়গায় হও, সমাজ চালাতে এক জায়গায় হও, দেশ চালাতে এক জায়গায় হও, বিজনেসে এক জায়গায় হও, একে অপরকে হেল্প করাতে এক জায়গায় হও, সমস্ত জায়গায় এক জায়গায় থাকো না, কোনো অসুবিধা নেই, ইসলামে ইজাজত আছে। বাবেরা নজওয়ানেরা আমাকে কোন নজরে দেখছেন আমি জানি না, তবে এতটুকু জানি দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে যখন আমারও শুনছিলেন আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন, দুনিয়া জমিনে আসার কয়েকদিনের মধ্যে কয়েক মাসের মধ্যে মাকে হারিয়ে ফেললে এ যুবকেরা বাবার মা হারা নবী আমার, এতে মেশে নবী আমার, এতটা কষ্ট করেছেন নবী আমার, সেই নবী রেখে যাওয়া ইসলামকে নিয়ে কেউ ছেলে খারাপ করবেন নাজাত পাবেন না। গুনাহ করেছেন তওবা করুন, গুনাহ করেছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু ইসলামে যদি ক্ষতি করে দেন আল্লাহ পাক কখনো মাফ করবে না, মনে রেখে দেবে, কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। এ যুবকেরা তাইতে তুমি নবী আমার যখন গেলে তাইব বাসীকে যখন বুঝাতে লাগলে বুঝা তাদেরকে খবরটা পাঠিয়ে দিল যে মুহাম্মদ যাচ্ছে তাকে রুকে দাও, কেন মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মদের কথা শুনতে গেলে গরিবের মাল নিজের মনে করা যাবে না, পরে সম্পদ নিজের মনে করা যাবে, মুহাম্মাদের কথা শুনতে গেলে শরাব পান করা যাবে না, পরনারীর ইজ্জত আপনারে খেলা করা যাবে না, দাঙ্গা ফাসাদ মারপিট খুন খারাপি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, কেন মুহাম্মাদ এইগুলোকে নিষেধ করে। এ টাইপের মানুষেরা এই মুহাম্মাদ ঢুকার আগে মুহাম্মাদকে টাইপের বর্ডারে ঢুকিয়ে দাও, এ ছেলেরা টাইপের সরকারেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ভুল বুঝিয়ে দিল, একজন যে নাকি পাগল তাকে পাথর মারতে লাগবে, আরে দয়ালে প্রবেশ করে ওই সময় দেখা যায় বাচ্চারা পাগল মনে করে আমার নবী পাককে পাথর মারতে লাগলো, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ছুটতে লাগলো, কখনো কি দিলটা কাঁদে না যে নায়েব নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে, এক আল্লাহকে জানাতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, মা বাপের সম্মান দিতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, সমাজে গরিবদেরকে তার সত্য শিকলকে মুক্তি দিতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে। এ নবীর গোলামেরা শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি, আল্লাহ অন্তরে খবর জানে, কায়ামতটা বড় কঠিন হবে, কবরটা বড় কঠিন হবে, আখিরাতটা বড় কঠিন হবে, আল্লাহ নবী যখন তাইয়েবের জমিনে গেলে তোমার আমল নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরিয়ে জোরে জোরে নবী পাকের জুতো মোবারক জানা রক্তে ভরে যায়, নবী আমার আর চলতে পারে না, আল্লাহ নবী তাইবে বালিতে নবী আমার উপর পড়ে গেলেন।
এত কষ্ট দিয়েছে বেঈমানেরা, ওই সময় লিডাররা এসে দেখতে লাগলো মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে, নাকে আঙুলটা দিয়ে দেখে আমার নবী অজ্ঞানে আছে, ওর উপরে আরো দু চার লাঠি মেরে দিয়ে তারা চলে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আল্লাহ বাগে ফারিস্তারা কাঁদতে লাগলে, ও রব্বে আল্লাহ আপনার হাবিবের উপরে এত জুলুম হয় আপনি চুপ করে আছে, আমার আল্লাহ বলেছিলেন হে আমার জিবরাইল রে আমার হাবিব তাতে রাজি আমি তাতে রাজি, কেন চুপ করে আছি, যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে দিয়ে জিজ্ঞাসা করো, আর সাথে করে পাহাড় চলো ফারিস্তা নিয়ে যাও, আমার হাবিব যেটা চাইবে সেটাই হবে, আমার হাবিব যদি বলে দেয় পাহাড় চলো ফারিস্তা নিয়ে তাইবের মানুষের উপরে পাহাড়কে চাপিয়ে দিয়ে মেরে দেবে, বা দুই পাহাড়কে এক জায়গায় করে দিয়ে তাইব বাসীকে মেরে দেবে। হযরতে জিয়াসাল্লাম চলে আসলে আল্লাহ নবীর রক্ত মুবারক গুলো পরিষ্কার করতে লেগেছে, নবী পাকের হুঁশটা ফিরে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ এদেরকে মারবেন না, এদেরকে মাফ করে দি, এরা যদি আমাকে নাও মানে এদের ছেলে 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 একদিন একদিন মুহাম্মদ নবী বলে আপনাকে আল্লাহ বলে এই জমিনের উপরে আল্লাহ তোমার সিজদা তারা করতে থাকবে। আল্লাহ আহ, বাপ হারা মা হারা এতিম নবী কত কষ্ট করলো, সেদিন যদি বদদোয়া করতো তো সব শেষ হয়ে যেত। সেই নবী পাকের দোয়াই তো আজকে আমরা এত লাখ লাখ মানুষ সেই নবীর কলেমা পড়ে নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে, আছে তো নাকি? কিন্তু জান দিতে পারবেন বলছেন সেই নবী খুশি, নামাজ পড়লে সেজদা করলে, সেটা কেন করেন না? প্রত্যেকটা যুবককে বলবো কাজে থাকো, কাজা হয়ে গেছে আলাদা কথা, কোনো জায়গায় ছিলে পড়ার পরিস্থিতি ছিল না আলাদা কথা, কিন্তু ঘরে এসে নামাজ আদায় করো, কাজাও হলে পড়ে নিও, মিস করো না আমার ভাইরা। কেন আমার নবী যখন দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় চলে যাবে, নবী জবানে কথা ছিল ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি, আর পাশাপাশি বলেছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি নামাজে দাঁড়াও তোমার সঙ্গে আল্লাহ তখন দিদার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে পাও না, আমার আল্লাহ তো তোমায় দেখে। পৃথিবীর বুকে দুটো টাইমে আল্লাহ পাক 99 ভাগ রহমতকে দিয়ে বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে, দুটো সময়, এক হলো বান্দা যখন সেজদা দেয় আর এক হলো বান্দা যখন হাত পাতে, এই দুই সময় আল্লাহ 99 ভাগ দয়ার নজরে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তোমাদের ভাই হিসেবে বলে যাচ্ছি, বহুত বড় বিপদ আসছে তোমাদের উপরে, বেশি কিছু বলতে পারবো না, কেন আমি পুরো একদম সবসময় সিসি ক্যামেরার নজরে আছি, বুঝতে পারছেন না, সবসময় কে কি করছে কে কি বলছে কোনো খবর নেই, কে কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছে, কে কোন দিক থেকে কোথাও বেরিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, শুধু আব্বাস কি করছে, আব্বাস কি করছে, কেন যে যেদিকেই থাকার যেদিকে থাকুক যেদিকে আসুক ঘরে ঘরে সেই একই টাকা রিপিট আর রিপিট, সব হলো দাজ্জালের লোক, আর আব্বাস সিদ্দিক হলো ইমাম মেহেদি আলাইহিসসালামের লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সর্বসময় চায় যে দাজ্জালের দিকে যারা আছে তারা যা করছে করো মেহেদির দিকে যেন লোক না বাড়ে, আর আব্বাস মেহেদির দিকে লোক তৈরি করছে, কিন্তু মেহেদি আলাইহিসসালামের পক্ষে লোক কম থাকবে, রাস্তা খুব কঠিন হবে, কিন্তু এই রাস্তা জান্নাতের থাকবে, আর দাজ্জালের দিকে দুনিয়া থাকবে, কিন্তু ওই রাস্তা জাহান্নামে নিয়ে যাবে। তুমি কি জান্নাতের রাস্তায় যেতে চাও? হাত তুলে বলো যেতে চাও, লম্বা লম্বা দুটো হাত তুলবে, জান্নাতের রাস্তায় যেতে চাও? ধোকা দিচ্ছেন না তো, মুনাফিকি করছেন না তো, আশা করছি 100 মধ্যে 90 মানুষ মুনাফিকি আগেও করেনি আজও করছে না,
কোন জায়গা থেকে যদি চুরি হয়ে যায় কিছু করার নেই, কিন্তু মুনাফিকি কেউ করেনি ইনশাআল্লাহ, ঠিক না বলে? কিন্তু আজ বলো ইমাম মেহেদী সাল্লামের সাথে থাকতে রাজি আছো? জান্নাতের রাস্তায় চলতে রাজি আছো? ইনসাফের রাস্তায় যেতে রাজি আছো? মা-বাবার ভালোবাসার রাস্তায় থাকতে চাও? এতিম বিধবা অসহায় ভালোবাসার রাস্তায় থাকতে চাও? মাতৃভূমির ভালোবাসার রাস্তায় থাকতে চাও? যদি থাকতে চাও, এই রাস্তা কিন্তু আগুনের বিছানা আছে, আগুনের উপর দিয়ে হাঁটতে হবে, পারবে তো? এই রাস্তায় পাপ করবে, এই রাস্তায় মিথ্যা কেশ হয়, এই রাস্তায় কাজ কাম বন্ধ হয়ে যায়, এই রাস্তায় তোমাকে মার খেতে হতে পারে, কারণ এই রাস্তায় চলতে গিয়েই তো বেলালের মুখ ফট পুরানো হয়েছিল, এই রাস্তায় চলতে গিয়েই তো হযরতে খাব্বাব হুজুরকে সুলিতে চাপিয়ে দেওয়া হয়েছিল, এই রাস্তায় চলার জন্যই তো হযরতে খুবাইব হুজুরকে সুলিতে চাপানো হয়েছিল, হযরতে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে ওই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই রাস্তায় চলার জন্যই তো হযরতে মাস আত্মাকে ফেরাউন বড় আগুনে ফেলেছিল, এই রাস্তায় চলার জন্যই তো মুজাদ্দিদ আল সানির বিরুদ্ধে হতবাক আকবর যুদ্ধের ঘোষণা করেছিল, এই রাস্তায় চলার জন্যই তো মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে হাজার হাজার কিতাব লেখার জন্য লাইব্রেরি কিতাব তৈরি করার জন্য এমন করে প্রেস পত্র তৈরি করা হয়েছিল, এই সত্যের পথ এই রাস্তায় কাঁটা থাকে, আগুন থাকে, অনেক বিপদ থাকে, কিন্তু এই রাস্তার শেষ একটা জায়গা আছে, শেষ হয়ে যাওয়ার পরে চির শান্তি শান্তি শান্তি, যেখানে আর কোনোদিন কষ্ট আসে না, জোরে বলুন সুবহান। আগেকার সময় কুয়াশা হতো, সাতটা আটটাতে কুয়াশা কেটে যেত, এই তো নাকি কুয়াশা বোঝেন না, অন্ধকার সাতটা আটটা বাজলে কুয়াশা কেটে যেত, আমাদের বাড়ি নাই কুয়াশাটা রাত বারোটায়, এই সকাল বারোটায় কাটবে, তো অসুবিধে কিন্তু কাটবে, বুঝছেন না বোঝেন না, সমাজ নে আলু ইশারো মে কাফি হ্যায়, কুয়াশা কাটবে, তাদের বেলায় সাতটা আটটাই কেটেছে, আমাদের বেলায় কাটবে নাই বারোটা, কেন একটু বেশি সময় নিচ্ছে বুঝতে পারছেন না? কেন এটা মেহেদী আলাইহিম সালামের ভালোবাসার লোক এখানে বেশি আছে, তাই একটু সমস্যা বেশি থাকছে, কিন্তু তা বলে আল্লাহ ছেড়ে দেবেন, রসুল ছেড়ে দেবেন, মা বাপের সম্মান ছেড়ে দেবেন, বড়দের সম্মান ছেড়ে দেবেন, পীর মাশায়েখদের ইজ্জত করা বন্ধ করে দেবেন, মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন, আল্লাহওয়ালাদেরকে ছেড়ে দেবেন, দুনিয়া সামান্য দুদিনের পেট চালাতে গিয়ে বাপ ভাই আমার জাহান্নামের আগুন যেন পেটে না ঢুকে যায় একটু মাথায় রাখবেন, তার বেশি কিছু বললাম না, কেন নামাজের ব্যাপার আছে, তবে মা বোনেদের উদ্দেশ্য করে একটা ছোট্ট কথা বলে দিই, পর্দা করা হলো ফরজ আইন, পর্দা কি ফরজ আইন, এ দুনিয়া বড় প্ল্যান করে মা নানা রকম টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, তোমাদেরকে বেপর্দা বানাবার প্ল্যান করছে, দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় মা বেপর্দা হয়ে জাহান নামে যেন যাবে না, কেন দরজায় লিখা আছে তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, তাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না, ওই নারীটা হলো তাইয়ুস যে পর পুরুষের কাছে বেপর্দা হয়ে যায়, যে পর পুরুষের কাছে বেপর্দা হয়ে যায় সে হলো তাইয়ুস, আজকে তোমার সংসারে অভাব কার নাই, কারো সংসারে অভাব আছে, আছে হয়তো কারো একটু কম আছে, কিন্তু অভাব নেই, ভাত সবার বাড়িতেই হচ্ছে আল্লাহ করে, থাকার জায়গা সবারই আছে, এরপরও মা বোনেরা বড় প্ল্যান চলছে, দাজ্জাল আসবে দুনিয়ায়, রাসূল বলেছে দাজ্জাল আসবে কানা কানা এক চোখ কানা, চেনেন তো, এক চোখ কানা এক চোখ কানা, যেই আসবে এসে সোনা দেবে, হীরে দেবে, দানা দেবে, নানা রকম মতি দেবে, এখন ঘরে থাকার পরেও যদি হাজার দু হাজারের জন্য ভিক্ষার লাইনে দাঁড়িয়ে যাও, তাহলে যেদিন থাকবে না সেই দিন দাজ্জাল আসবে, আর এখন থেকে পলিসি চলছে ভিক্ষার হাত পাতানো অভ্যেস করছে, হাত পাত হাত পাত হাত পাত হাত পাত, এটা দাজ্জালের পলিসি, আমি বলছি নি বাবা মা রসুল বলছি, ইসলামের কথা বলবো তো নাকি, নাই কথা বলা যাবে না, এরপরেও যদি কালকে কেউ বলে আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না, তাহলে জানতে হবে ওরা ব্যক্তিগত আমার দুশ্মন নয়, আর কোনো কারো ব্যক্তিগত কোনো দল মতের দুশ্মন নয়, ওরা দুশ্মন হলো ইসলামের, হ্যাঁ ঠিক না ঠিক, কেন আমি যে কথা বলছি রাসূলের হাদিস কিতাবুল ফিতন খোলেন দেখো রাসূলের ভবিষ্যৎবাণী, যে দাজ্জালকে আল্লাহ ওই সময় আবির্ভাব হবে যখন কিনা দুনিয়ার মানুষের বাড়িতে খাবার পর্যন্ত থাকবে না, তখন দাজ্জাল আসবে, পেটের জ্বালায় মানুষ ছটফট করছে, দাজ্জাল হিরে দেবে, সোনা দেবে, নানা রকম দামি দামি জিনিস দেবে, দিয়ে বলবে আমায় খোদা বল, আজকে যদি অভাব না থাকার পরও খোদার অমান্য করে বেপর্দা হয়ে আমার মা আপনারা বেরিয়ে যায়,
তাহলে যেদিন অভাব হবে সেদিন তাহলে এরা কি করবে? কথা বুঝছেন না, বোঝেন না? অভ্যাস এমন একটা জিনিস, ভিক্ষা চাওয়ারই অভ্যাস হয়ে যায়, আরো ক্ষতি হয়ে গেলেও দেখবেন না ভাই, ঠিক না বেটি? অভ্যাস, তার যদি ফিরি খাওয়া অভ্যাস হয়ে যায়, ঝেড়ে খাওয়া অভ্যাস হয়, সে আরো ক্ষতি। তারপরেও মনে হবে কুতে একটু ফিরি দেখলে অভিযোগ হয়ে যাবে, অমনি যে হাত পাবে। অভ্যাস, মানুষ হলো মহাশয়, যা সহাবে তাই সয়। রোজা রাখা অভ্যেস আছে আমাদের, তাই রোজা রাখুন। রসুল বলছেন পেটকে তিন ভাগ করুন, এক ভাগ পানি, এক ভাগ খাবার, এক ভাগ খালি রাখুন। এখন থেকে অভ্যাস করুন, কোনোদিন যদি অভাব হয় কষ্ট হবে না, রোজা রেখে দেবেন। তুমি আমি কোথাকারের কে, খাতুনে জান্নাত, তিন দিন সেহরিতে পানি, ইফতারও পানি, তিন দিন না খেয়ে রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যার আব্বাকে দোনো জাহানের বাদশা করেছে আল্লাহ। কথা বুঝে আসছে? একদিন নবী আমার ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকা হুজুরের কাছে। আয়েশা খিদে লেগেছে, আমাদের আম্মাজানকে যে বলছে, বড় খাটা খাটনি, সারাদিন খেটে এসেছি, কিছু খাবার আছে? আম্মাজান আয়েশা বলছেন, হুজুর যার কুদরতি হাতে আল্লাহর জান, ঘরে পানি ছাড়া কিছু নাই। আল্লাহ রসুলকে দেখে আম্মাজান আয়েশা কাঁদে আর বলে, হুজুর আপনি কি চান না? তখন আমার রসুল বলেছেন, আমার আল্লাহ দোনো জাহানের বাদশাহই আমাকে দিয়েছে, কিন্তু আমি রসুল আল্লাহ দিদারের জন্য সব ছেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহকে দেখতে চাই। তো ভাইয়েরা আমার, এই গুণকে নিয়ে কমসে কম মনকে সান্ত্বনা দাও যে আমার নবী তিন দিন পেটে পাথর বেঁধেছিল, আমি হারাম লবো না। যদি আমার জন্য কিছু দিতে হয়, সেটা যদি আমার হক থাকে, পাওনা থাকে, আমার স্বামী যাবে আনবে, আমার বাপ যাবে আনবে, আমার ভাই যাবে আনবে, না অন্য কারো হাতে দেবো না, তোমাকে আসতে হবে। এটা হলো পলিসি আমাদের ঘরের মেয়েদের ঘরে বেপর্দা করার। কেন? অনেক রিসার্চ করে দেখে নিয়েছে যে মুসলিম পুরুষদের দুয়ার কবুল হচ্ছে না। শুনেছেন ভাই? আমাদের দুয়ার কবুল হচ্ছে না। এ চায়ের দোকান, ও চায়ের দোকান, এ মহাজন, ও কাস্টমার, একে খুশি করতে যে এই খেতে হচ্ছে, ওকে খুশি করতে যে কার পয়সা ঠিক নেই, খুশি করতে বলে চা খাও, কিছু করার নেই, খেতে হচ্ছে, খুশি করতে হবে। একথা বুঝছেন না? বন্ধু হয়, একসাথে বিজনেস করে, গেছে একটু চা খাও, না খাবো, না খেলে যদি মনে দুঃখ করে, ব্যবসায় ডিস্টার্ব হয়ে যায়, চারিদিকে বসে আড্ডা আড্ডি দিয়ে আর যে খাওয়া খাই, এদিক ওদিক হয়ে যাচ্ছে না, যায় না। তারপরে ইনকাম তো আমরা করি, মহিলারা তো নয়। পুরুষ যদি ইনকাম গন্ডগোল করে পয়সা নিয়ে যায়, তাও মহিলাদের অসুবিধে নেই, পুরুষকেই আল্লাহ ধরবে। ভাই অনেক কিছু বলার ছিল, সময় আর নেই। তো যাই হোক, তাহলে সেই জায়গায় এখন পুরুষদের তো আর কবুল হচ্ছে না। আমাদের একটাই রাস্তা খুলে আছে, আমাদের আম্মা, আমাদের বোনগুলো। কিন্তু ওই গুণকেও যদি বেপর্দা করে দেয়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওদের দুয়ার কবুল হবে? ওদের ঘরে যদি লোন ঢুকিয়ে দেয়, চলে আসো সমিতিতে, চলে আসো বন্ধনে, লোনে মেম সাহেব, কি বলে, সাহেবের পাশে বসো, ফর্ম ফিল আপ করে দেবে। সাহেব বলতো সরে আসো না, কাছে সরে আসো, লজ্জা করছো, লোন নেবে কাছে না এলো, এই বলুন তাহলে আর দোয়া কবুল হবে? সারা দুনিয়া সন্ত্রাস আগেও আমাদেরকে মারতে চেয়েছে, তার আগেও মারতে চেয়েছে, বর্তমান মারছে, ভবিষ্যতেও মানবে, মারবে, কিন্তু কোনদিন তারা জিততে পারে না, ইমানের কাছে তারা হেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের মধ্যে ইমান আছে, ওই ইমানের এত পাওয়ার, ওই ইমানের এত ক্ষমতা, ওই সন্ত্রাসরা দেখে নিয়েছে, এদের জন্য মহান স্রষ্টা ফারিস্তা পর্যন্ত পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা নিতে গেলে নিজেকেও তো ফারিস্তার মতো পবিত্র থাকতে হবে। তাই আমার মা বোনদের বলে দিলাম, একটু সতর্ক থাকে। কি গো, আমার কথা খারাপ হলেন? আবার কেউ কেউ ভাবতে পারে এইসব মোল্লাদের জন্য আমরা সব আন পিছিয়ে রয়ে গেলাম, কোথার কোন সাহায্য জন বুঝতে পারছেন? ভাবতে পারেন যে এইসব মোল্লাদের জন্য পিছিয়ে রয়ে গেলাম। হাই হাই হাই, যদি জানতাম হারামকে টাটা বিল্লা হয়ে গেছে, হারামকে রিলায়েন্স হয়ে গেছে, হারামকে গোয়েঙ্কা হয়ে গেছে, জানতাম কয়েক লক্ষ হাজার কোটি টাকা হারাম খেয়েছে, যাতে দুনিয়াটা কমসে কম মজা করে নিত। কচু পুরো এক গ্লাস পানি, এক প্লেট ভাত, তার জন্যই ইমান নষ্ট? হ্যাঁ, কি গো আমার কথা খারাপ লাগছে ভাইদের? আপন মনে করে বুঝালাম, বাকি সবার স্বাধীনতা, যা যা খুশি করো, কারণ ইসলাম কাউকে জোর করতে বলে না। কিন্তু কোনো একটা জায়গায় তোমার আমার সঙ্গে সম্পর্ক আছে না নাই। প্রথম সম্পর্ক, তুমি যাকে আল্লাহ বলো আমি তাকে আল্লাহ বলি, তুমি যাকে রসুল বলো আমি তাকে রসুল বলি, তাহলে ইমানের সম্পর্ক আছে না নাই। দ্বিতীয় সম্পর্ক হলো তোমার যে পীর আমার সে পীর, মোজাদ্দেদ জামান দাদা হজরত পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিদায় লোক আর কথা না, আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, সময় আল্লাহ পাক, একেবারে সংক্ষেপ নামাজ পড়তে হবে, বলার অনেক কিছু ছিল, প্রত্যেকের মনের খবরকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই জায়গা যার আল্লাহ সে বিদেশে আছে, তার আম্মা জানেন হয়ে গেছে আল্লাহ, তার আম্মার কবরকে নূর আলা নূরানি করে দিন আল্লাহ। আমরাও যে যা দান করেছি শরিক হয়েছি, প্রত্যেকের আল্লাহ আশা ভরসাকে শরিককে আপনি কবুল করে নিন আল্লাহ, আমাদের প্রত্যেকের আশাকে বসাকে কবুল করে নিন আল্লাহ। রহমত গঙ্গে সব দিয়ে থেকে সরবতে স্বভাব আমার দয়া নবীদের সবখানা পৌঁছে, হুজুরে আব্বা যান, হুজুরে আম্মা যান, হুজুরের পরিবার দেব, হুজুরের সন্তান সন্তানি দেব, আত্মীয় স্বজন প্রত্যেকের রূপকে সবখানা পৌঁছে দিন। চার পুরানে পেয়ে চার ইমাম হুজুর উপরে সবখানা পৌঁছে, মোজাদ্দ জামান দাদা হুজুরের পাঁচ কলিজা খলিফাদের রূপকে সবখানা পৌঁছে। আল্লাহ তাআলা আজকে আমরা যারা তুলেছি আমাদের মধ্যে বাপ মা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন চিনে ভুলে যারা চলে গেছে প্রত্যেকের কবরকে বেঁচতে বাগান বানিয়ে দি। আল্লাহ আমরা যারা তুমি আমাদের প্রত্যেকের মা বাবা দাদু দাদি নানা নানি মাই মুরব্বিয়ানে যারা হায়াতে হায়াত দাস করুন প্রত্যেকে ইসলামের উপরে রাখুন ইমানের সঙ্গে ইজ্জতের সাথে ইমানের সঙ্গে মরণ নসিব করবে। আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন, বিশ্ব নবী দিবসের আগমনের মাহফিলকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন আল্লাহ, তামাম বিশ্বের মোমেন মোমিনাদের রুজিতে কিসমতে ইমানে ইজ্জতে আপনি হেফাজত করুন, জালিম সন্ত্রাসের হাত থেকে আল্লাহ বিশ্বের মোমিন মোমিনাদের জান মাল ইমান ইজ্জতে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, কমিটি ছেলেদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন, এই গ্রামে আপনি শান্তি দিন রহমতি, এলাকায় যে যে যেখান থেকে গেছে প্রত্যেকের গ্রামে গ্রামে আপনি রহমতি শান্তি দিন আল্লাহ। আমাদের সকলের প্রিয় আল্লাহ, তামাম বিশ্বের বুকে একজন সন্ত্রাসের আল্লাহ, আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক ইমানদার মমি মমিনাদের ওপরে জুলুম করছে, আল্লাহ সন্ত্রাসের হাতে আমাদের জানমাল আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশ্বের মমিন মমিনাদের জানমালকে হেফাজত করুন, দাদা পেন সিলসিলাকে কায়ামত পর্যন্ত আল্লাহ আপনি কবুল করে নি। ওরা প্রিয় আল্লাহ আমার ভালোবাসার মানুষদের চান মাল ইবাদত করুন আল্লাহ, আমাকে ভালোবাসার জন্য অনেকের উপরে জুলুম অত্যাচার করেছে আল্লাহ, যাদের উপরে জুলুম হয়েছে এর বিনিময়ে তাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন, দুনিয়া একসাথে রাখুন পরকালে একসাথে আল্লাহ জান্নাত নসিব করুন। আল্লাহ আমার ভালোবাসার মানুষ গুনো বাপ মা ভাই বোনেদের নিয়ে আল্লাহ একসাথে পরকালে থাকার তৌফিক দেবে, দুনিয়া একসাথে থাকার তৌফিক দেবে, আল্লাহ আমার ভাইদের রুজিতে বরকত দেবে, আমার বোনেদের সুখে সংসার দেবে, আমার বাপ মাদের সুখে সংসার দেবে, এক কথায় আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোর জন্য তোমার নবীর খানদানের ছেলে দোয়া চাই, আল্লাহ তোমার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। ও রব্বি আল্লাহ ভাই হয়ে ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ, আমার ছোট ভাইকে তুমি আরো বড় কামিয়াবি দিও আল্লাহ, ওকে আরো বড় লিডার বানিও আল্লাহ, গরিব দিন দুঃখীদের জন্য ওকে আরো শক্তিশালী করো আল্লাহ, এই গাছ যত মোটা হবে ফল আস্তে আস্তে বাড়বে আল্লাহ, তুমি আমার ছোট ভাইকে আরো শক্তিশালী করবে আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার সৃষ্টি প্রত্যেকটা অসহায় মানুষের মাসিহা আমার ভাইকে কবুল করে না। ভাই ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ দুশ্মন কোন কেউ বন্ধু বানিয়ে দাও, যদি বন্ধু আমার উপযুক্ত না হয় ওর রাস্তার কাঁটাকে তুমি পরিষ্কার করে দাও। ও রব্বি আল্লাহ আমার ভালোবাসার মানুষের উপরে যারা জুলুম করেছে আল্লাহ ওই জালিমদের বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ দিন ইসলামের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত,
দীন ইসলামের খেদমত আহলে সুন্নতের জামাতে গরিব মানুষের সেবার খেদমত আল্লাহ এই রাজনৈতিক সংগঠনকে কবুল করে নি। আল্লাহ এই অরাজনৈতিক সংগঠনকে মানব সেবাতে সেবা পাক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ মানব বন্ধনে দেশপ্রেম মানব প্রেম ধর্ম প্রেমকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই মহান কাজে যারা আমার সাথ দেবে আল্লাহ তাদের রুজিতে আপনি বরকত দিন। আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের নামে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটি কাজ আল্লাহ পাক শুরু হয়েছে এই কাজকে কমপ্লিট করার তৌফিক দিন। আল্লাহ যারা সমালোচনা করেছিল আল্লাহ তাদেরকে হিদায়ত করুন। হিদায়ত যদি কপালে না থাকে আল্লাহ তাদের পিছা তোমার কাছে দিয়ে দিলাম, কেননা তুমি একমাত্র মালিক, তোমার সৃষ্টির উপরে আমি কিছু বলতে পারি না, সব কিছুই তোমার উপরে, তুমি যেটা চাইবে সেটাই হবে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখো হকের উপরে তোমার নবীর দীন ইসলামের উপরে গোলামি করার তৌফিক দিও, তোমার নবীর প্রেমী বানিয়ে দাও, নবীর গোলাম বানিয়ে রাখো, তোমার দাস হিসাবে কবুল করে নিয়ে ইমানের কলেমা পড়তে পড়তে ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ আমার সমস্ত চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন সকলকে দিয়ে ইসলাম যে যা আসলে কবুল করে, যে যা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ প্রত্যেকে মনে আসে কবুল করে দিন, আমাদেরকে নামাজি মোত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ দিন ইসলামের উপরে আমাদের দরদ দিন। আল্লাহ আল্লাহ আমিন 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 বরহক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।